70-এর দশকে ক্লাবগুলির কাছে অস্ত্রের আস্ফালন দেখা যেত। এখন ক্লাবগুলোর মধ্যে এই ধরনের কোনো আতঙ্ক নেই। সামাজিক কর্মসূচির কথা মাথায় রেখে রক্তদানের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। তবে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য ক্লাবগুলি চাইলে বড় ভূমিকা পালন করতে পারে, এবং যারা এখনো ক্লাবের সাথে যুক্ত হয়নি তারা ক্লাবের সাথে যুক্ত হয়ে সামাজিক দায় দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আহ্বান জানান। রবিবার কলেজ টিলাস্থিত বিবেকানন্দ সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের সূচনা করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই কথাগুলি বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ক্লাবগুলি নিজ এলাকায় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করতে পারে, বিশেষ করে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং পারিবারিক সমস্যা দ্রুত নিরসন করতে পারে ক্লাব কর্তৃপক্ষ। কারণ বর্তমানে দেখা যায় ক্লাবগুলি সুস্থ মানসিকতা নিয়ে কাজ করতে চাইছে, তাদের এই ধরনের রক্তদানের আয়োজনের জন্য মানুষ উদ্বুদ্ধ হবে, এবং সরকার চায় ক্লাবের কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরাগুলি কর্তৃপক্ষ মেটাবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী রক্তদান প্রসঙ্গে বলেন, নির্বাচনের কারণে শিবির না হওয়ায় রক্তের সংকট সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে রাজ্যবাসীর কাছে আহ্বান জানানো হয় রক্তদানে এগিয়ে আসার জন্য। মানুষ সেই আহ্বানে সাড়া দিয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে। একজনের রক্ত দিয়ে 4 জন মুমূর্ষু রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে। এর জন্য রক্তদাতাদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তো যারা যারা অনেকে ক্লাবে আসতে চায় না, মনে করে যে না আমার এটা কাজ না, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, কিন্তু ক্লাবে এই যে সামাজিক সংস্থা আমরা বলি, এটা কিন্তু সবার উচিত এই ক্লাবের সাথে যুক্ত হওয়া। কারণ আমার কাছে যা খবর আছে, বিভিন্ন ক্লাব চত্বরের বিভিন্ন জায়গায় যে নেশার যে এখন চারিদিকে চলছে, সেই নেশা থেকে যদি আমরা মুক্ত হতে হয় তো ক্লাবের একটা বিরাট একটা ভূমিকা থাকা প্রয়োজন। এবং ক্লাব যদি শক্তিশালী হয়, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, আমি অনেককে দেখেছি এখানে যারা ইয়াং ইউথরা এখানে যুক্ত হয়েছে, তো তাদের মাধ্যমে আমরা যেটা বলি সমাজকে পরিবর্তন করতে হবে। এবং ক্লাবের একটা টাইম ছিল 70-এর দশকে যেখানে অস্ত্রের আস্ফালনই থাকতো, এখন কিন্তু আর এই যুগটা নেই। পরবর্তী সময়ে উপস্থিত মুখ্যমন্ত্রী সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা আয়োজিত রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান। সায়ন্দন টিভি।